সুন্দর দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি আরএমপি নাইমুর রহমান আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকের আলোচ্য বিষয় মাথা ব্যথা। এই মাথা ব্যথা হলে আপনারা কী করবেন, কোন ওষুধটি সেবন করবেন, পুরো ভিডিওটি জুড়ে বিস্তারিত আলোচনা হবে। তো ভিডিওটি চলুন শুরু করা যাক। পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যার মাথা ব্যথা হয়নি। তো মাথা ব্যথার মতো এমন একটি ভয়ানক রোগ যা বরাবর সবারই ভুগিয়ে থাকে। তো আজকের আলোচ্য বিষয় থেকে আমরা জানতে পারবো এই অতিরিক্ত মাথা ব্যথা হলে আমরা কোন ওষুধ সেবন করব, এ বিষয়ে পূর্বটি বিস্তারিত আলোচনা হবে। তো বন্ধুরা, জেনে নাম হলো টলফেরামিক অ্যাসিড। এটি বাজারজাত করে থাকে স্বনামধন্য এসকে ফার্মাসিউটিক্যাল। এর প্রতি পিস ওষুধের মূল্য মাত্র 10 টাকা। আপনার নিকটস্থ যে কোনো ফার্মেসিতেই এই ওষুধটি পেয়ে যাবেন। তো খাওয়ার নিয়ম, অবশ্যই ভরা পেটে একটি ট্যাবলেট খাবেন। খাওয়ার পর আপনার 1 মিনিটে মাথা ব্যথা ভালো হয়ে যাবে। যদি কোনো কারণে আবার মাথা ব্যথা দেখা দেয় তাহলে ঠিক 1 ঘন্টা পর আবার পরপর আপনারা 3টি ট্যাবলেট 24 ঘন্টায় সেবন করতে পারেন। গর্ভাবস্থায় এই ওষুধটি সেবন করা নিষেধ। যাদের অতিরিক্ত মাথা ব্যথা তারা এই ওষুধটি নিঃসন্দেহে সেবন করতে পারেন। আর অবশ্যই ওষুধটি 18 বছরের নিচে কে দেওয়া যাবে না। আমি আবার বলছি, 18 বছরের নিচে এই ওষুধটি কাউকে দেওয়া যাবে না। পাশাপাশি আপনারা এই ওষুধটি খাওয়ার পর যদি মাথা গুড়ায় এবং মুখ শুকিয়ে যায় তো অবশ্যই প্রচুর পরিমাণে পানি সেবন করবেন। পার্শ্ব প্রতিক্রিয়া, প্রত্যেকটি ওষুধেই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। কথাচিত যদি মাথা গুড়ায় এবং বমি বমি ভাব হয় তো অবশ্যই ওষুধটি সেবন করা বন্ধ রাখবেন। এবং যকৃতের সমস্যা এবং কিডনির সমস্যা যারা আছে তারা এই ওষুধটি সেবন করা থেকে বিরত থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি আপনার নিকটস্থ বন্ধুবান্ধবকে জানিয়ে দেবেন, তারাও যেন উপকৃত হবে। বরাবরের মতো আমি যে কথাটি বারবার বলে থাকি, প্রত্যেকটি ওষুধ শিশুদের নাগালে বাইরে রাখবেন। আর অবশ্যই রেজিস্ট্রারকৃত ডাক্তারের পরামর্শ অনুযায়ী সকল ওষুধ সেবন করবেন। ভালো থাকবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।